কারণ খাসির মাংস কি এত চিকন হয় তা তো জানি না ভাই হ্যালো বিউটিফুল পিপল আজকে আমি যাচ্ছি সুলতানস ডাইনে কাচ্চি খেতে ব্যাপারটা কেমন না বাট রিয়েলি আমি যাচ্ছি এখন চলুন এই শ্যামা তুমি তো বলো যে আমি তোমাকে ট্রিট দেই না খাওয়াই না হেন না তেন না না বলো না কবে বলছি এই বলো না যে তুমি ট্রিট দাও না বলো নাই বলছিলাম আচ্ছা ঠিক আছে কি খাওয়াবো আজকে এবার শোনো চাইনে কাচ্চি খাওয়াবো আজকে হচ্ছে সুলতানস ডাইনে কাচ্চি খাওয়াবো চলো হ্যাঁ খাওয়া চলো হ্যাঁ আমরা এখন যাচ্ছি সুলতান ডাইনে খাওয়ার জন্য জানি না কি হবে মনের খাসি বড় খাসি এটা হচ্ছে গিয়ে কথা আগে কি হয়েছিল না হয়েছিল এগুলো আমরা ভুলে যাই চলো মানুষজন আমাদের কথা শুনে হাসতেছে লিটারালি আচ্ছা আমরা কি 1:3 নিব আচ্ছা 1:3 তে কয়টা ইয়ে থাকবে মাটন কি আসলেই থাকে আচ্ছা যাই হোক এখন যদি ধরো রেস্টুরেন্ট থেকে কোনো একটা ঘেউ ঘেউ সাউন্ড পাইলে তো কেমন লাগবে জোরা হচ্ছে কুকুর ডট 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 আসলে আদৌ এটা সত্য না মিথ্যা আসলে আমরা জানি না আসলে টেস্ট করে বুঝব আমরা আসলে খেয়ে দেন আমরা বলতে পারবো আসলে আসলে আমি আবার সব মাংসের টেস্টটা তো বুঝি না কেমনে বুঝবো যে কুত্তার মাংস কি আমি আগে খাইছি কখনো মনের মাংস বড় মাংস যেটা মনের টেস্ট বড় টেস্ট আমি আগে কখনো কুকুরের মাংস খাই না নাই কথা হচ্ছে মনের মাংসই বড় মাংস মনের খাসি বড় খাসি আচ্ছা আমি বলি মার্কেটিং এর অনেকগুলো স্ট্র্যাটেজি আছে ওটার মধ্যে পজিটিভ মার্কেটিং আছে নেগেটিভ মার্কেটিং আছে এখন সুলতান ডাইন আসলেই চাইবে না যে এত বড় একটা নেগেটিভ মার্কেটিং করে ওদের ব্র্যান্ড ভ্যালুকে বাড়ানোর এটা কিন্তু কমছেই অলরেডি বাড়ে নাই কখনো আমি 2 ঘন্টা ধরে এখানে বসেছিলাম বসে থেকে দেখছি যে মানুষজন খুবই নাই রেস্টুরেন্টে এখন আবার একটু মানুষজন হয়েছে এই যে চলে আসছে আমাদের কাচ্চি ওয়াও রোস্ট গোলা যা লাগতেছে না মাটন রোস্ট আচ্ছা ভাইয়া একটু আপনাদের এগুলো কি মানে কাচ্চির নিচে থাকে না মানে মাটনগুলো একসাথে তারপর হচ্ছে নাকি এগুলো আলাদা দেন রাইসের উপরে এনে হ্যাঁ বাট এইভাবে এখন যে আছে এখন মনে হচ্ছে যে রাইসের উপরে আইনা জাস্ট মাংসটা বসাই দিছেন কেন মিক্স থাকে না রাইসের সাথে কিন্তু এগুলো দেখে মনে হইতেছে না মিক্সড এগুলো মনে হচ্ছে এই রাইসের উপরে আইনা বসাই দিছেন খাওয়া শুরু করো ওনারা আমাকে যেটা বললো যে এটা নাকি হচ্ছে যে এই রাইসের নিচেই মাটনটা থাকে দেন হচ্ছে ওনারা সার্ভ করে বাট আসলেই না কারণ হচ্ছে রাইসটার এমনভাবে মাটনটা দিছে দেখেন মাটনটা মনে হয় যে রাইসের উপরে না বসাই দিছে বোঝাই যায় না শ্যামা অলরেডি খাওয়া শুরু করে দিছে আর আলাবি একটু একটু করে কি করতেছে এই দেখো শ্যামাকে দেখো শ্যামা মাটনটা একবার একটা কামড় দাও আলামির ফেস রিয়াকশন ভাই বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম হ্যাঁ বিসমিল্লাহ বলে খাইলে বিশ্ব শরবত হয়ে যায় ওরে যখনই আমি বলছি যে শ্যামা চলো তোমাকে আজকে সুলতান ডাইনে খাওয়াবো সে বলতেছে চলো শোনো আমি একটা কথা বলি যখন যেই কোনো মাংসই হোক তুমি যখন এটাকে মশলা দিয়ে রান্না করবা মানে টেস্ট মাংসের মধ্যেই লাগবে এখন এটা কি
জীবনেও তো বাসায় বিসমিল্লাহ বলে খাইতে দেখি, অবশ্যই বিসমিল্লাহ বলে খাই, হয় মনে মনে সব। এটা কি শোনায় বলতে হবে তোমাকে? আমার শুনে বললা কেন? এই যে ফাইনালি মাংসটা তো ভালোই কষাইছে, বিসমিল্লাহ এগেইন। ভাই এটা মোটেও পেইড প্রমোশন না, কোনো কিছুই না, আমি জাস্ট নিজের ইচ্ছা থেকে আমি এখানে খাইতে আসছি। হ্যাঁ ফানি একটা ব্লগ, বাট আমার কাছে আসলেই খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। বাট অল টাইম হয়তো সেম থাকে না টেস্ট, বা সেম মিট থাকে না, মাটন থাকে না, এটা আমি জানি না, হইতেও পারে না হইতে পারে, এটা তো আমরা জানি না। ভাই ম্যানেজমেন্ট এমনভাবে তাকায় আছে, আমি যে কিছু বলবো কথা বলবো আমার খাইতেই লজ্জা লাগতেছে। ভাইয়া আপনার সাথে আমি একটু কথা বলতে চাইছিলাম, একটু আসেন এদিকে আসেন না, আমি একটু ভিডিওতে নেই, আসেন বসেন না, সমস্যা নাই তো। খাবার আসলে ভালো ছিল, খারাপ না, পরের বার যদি আসি তাহলে উনি আমাদেরকে আলাদা বসিয়ে স্পেশাল সার্ভিস দিবে, আলাদা বসায় তারপর হচ্ছে আমাদেরকে ব্লক করতে দেবে, বুঝছো? বুঝতে পারছি, বাট এখন তো করতেছিলাম না, বাট এখনই আমি সাউন্ডটা প্রপার ইয়া পাই নাই, ওই সাউন্ডের কারণে ওই সাউন্ডটা আমাকে আবার বুঝে নিই তো, ভিডিও যেহেতু মেক করি ভিডিওতে আবার একটু কপিরাইটের ইয়া থাকে, ঝামেলা থাকে, এটাই ওনারা ভাবছে যে কি না কি বলতেছি আমি, এই কারণে সাউন্ডটা ইচ্ছা করে বানাই দিচ্ছে। যাই হোক ওভারঅল খাবার ভালো ছিল, খারাপ না। ভাই সবশেষে আমাদের সুলতান দাইনের কাচ্চি খাওয়া শেষ, এখন হচ্ছে আমরা বের হয়ে গেছি, ওনারা ভাবছে কি না কি রিভিউ দেই, এই কারণে ওনারা গানের সাউন্ডটা বাড়াই দিছিল মিউজিকের। আরেকটা কথা, মানুষ যে এত হেট কমেন্ট করতেছে, এত কিছু করতেছে, কই রেস্টুরেন্টের মধ্যে যে মানুষের অভাব নাই, সবাই খাইতে চলে আসছে। হ্যাঁ মিয়া আপনারা সবাই ঘেউ ঘেউ পার্টি, বুঝছেন? থ্যাংকস ফর ওয়াচিং মি গাইজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই, টাটা, সবাই বাই বাই দাও। ওরা কিন্তু খাইয়ে আজকে খুশি, তাও আবার ঘেউ ঘেউ খাচ্ছি।